গতকাল আমি সেন্টারে আমার হেলথ সেন্টারে জিজ্ঞেস করেছিলাম, তো ওরা কোউইন অ্যাপে আমার মোবাইল নাম্বার মেরে দেখেছিল যে আমার নামটা এসছে, তো সেই অনুযায়ী আজকে আমি ভ্যাকসিন নিতে এসেছিলাম। কিন্তু কোউইন অ্যাপে দেখাচ্ছে যে আমার নামটা দেখাচ্ছে যে আমি এলিজিবল ফর ভ্যাকসিনেশান, কিন্তু যখন ভ্যাকসিনেট বলে অ্যাপটা ক্লিক করতে যাচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে নট এলিজিবল। তো পরে আমার কার্ড খুলে দেখা যাচ্ছে ভ্যাকসিনেশান কার্ড, যে আমি গত 2021 সালের 16 এপ্রিল দিয়েছিলাম, তো যেহেতু এখনও দুদিন বা আজকে 12 তারিখ, এখনও 3 দিন কি 4 দিন বাকি আছে, সেই জন্য আমাকে এলিজিবল দেখাচ্ছে না, মানে লিস্টে নাম এসছে আমার, কিন্তু যখনই ভ্যাকসিনেট বলে ওটা ক্লিক করে ভ্যাকসিন দেওয়ার আগে কোউইন অ্যাপে ভ্যাকসিনেট বলে ক্লিক ভ্যাকসিনেটের জায়গায় ক্লিক করতে হয়, তো ভ্যাকসিনেটের জায়গায় যখন ক্লিক করছে তখন দেখাচ্ছে যে বলদি ইজ নট এলিজিবল অ্যাট দ্য মোমেন্ট। ঠিক আছে, তো সেই কারণে যেহেতু আমি 16 তারিখ দিয়েছি, তার আশা করছি আগামী 17 তারিখ আমি নিতে পারবো। কোউইন অ্যাপটা একটা হচ্ছে ন্যাশনাল অ্যাপ, এই কোউইন অ্যাপে আপনি এলিজিবল কি এলিজিবল নয় কোউইন অ্যাপ দেখাবে। 2 নম্বর হচ্ছে যে কোউইন অ্যাপে আপনি যখনই লগ করতে যাবেন তখনই কিন্তু আপনার লাস্ট ভ্যাকসিনেটেড ডেটটা জানতে চাইবে, এবং আপনার ভ্যাকসিনের ডেট এবং আপনার এজ দুটোই এখানে ফ্যাক্টর। ফলে এই যে বিরোধীরা যে কথাগুলো বলে সেই কথাগুলো অবান্তর, এটা করা যায় না। এটা আমি এর আগেও যখন বিভিন্ন ইস্যুতে আমি বলেছিলাম যে এটা একটা সিস্টেম, এই সিস্টেমটা ন্যাশনাল সিস্টেম, সেই যা করতে হবে সিস্টেমের মধ্যে গিয়ে করতে হবে। এবার ধরুন আজকে আমি ভ্যাকসিনেশান নিয়ে নিতাম, ধরুন ইনফ্লুয়েঞ্জা কার্ডে ভ্যাকসিন নিলাম, কিন্তু রেকর্ডে থাকবে না আমি ভ্যাকসিন নিয়েছি, কালকে যদি আমার কোনো ভ্যাকসিনেশান আফটার ইফেক্ট কিছু হয় তাহলে তার রেসপন্সিবিলিটি কিন্তু গভর্নমেন্ট বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন নেবে না। তো সেই কারণে ভ্যাকসিন নিতে গেলে তাকে প্রপার চ্যানেলে ভ্যাকসিন নিতে হবে, ভ্যাকসিন নামটা কোউইন অ্যাপে তাকে রেকর্ড করাতে হবে, রেকর্ড করালে তার আফটার এফেকশনের আফটার এফেক্ট যদি কিছু থাকে সেটা তখন মেডিকেল বোর্ড বা গভর্নমেন্ট হেলথ ডিপার্টমেন্ট তার দায়িত্ব নিতে পারবে। আপ্রাণ চেষ্টা করছি, কলকাতা পুরসভার পক্ষ থেকে প্রতিদিন অটো মাইক প্রচার হচ্ছে, আমাদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি প্রচার করছেন, পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকেও নানান ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং বিশেষ করে এই সমস্ত ওয়ার্ডের যে সমস্ত বাড়িগুলো আক্রান্ত হচ্ছে, বেশিরভাগই ফ্ল্যাট বাড়ি, সেখানে আমরা কন্টেনমেন্ট জোনের মধ্যে তাদের আওতায় এনেছি, এবং তাদের রেস্ট্রিকশান করার জন্য নিয়মিত স্বাস্থ্যকর্মীরা পাড়ার লোকেদের কাছ থেকে খবর নিচ্ছেন তারা বাড়ি থেকে বেরোচ্ছে কিনা, যদি কারা থাকে বাড়ি থেকে বেরোয় সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা যাচ্ছেন, গিয়ে তাদেরকে সতর্ক করছেন। তবে এটা অনেকটাই নির্ভর করছে মানুষের ব্যক্তিগত সচেতনতার উপর। আমি অ্যাসিমটোমেটিক, আমার কোনো সংক্রমণের উপসর্গ আমার শরীরে নেই, অথচ আমি টেস্ট করে দেখছি আমি পজিটিভ, আমার কিছু হবে না, কিন্তু আমি আরও 10 জনকে কন্ট্রিবিউট করতে পারবো এই রোগটা, ফলে রোগটা শহরের মধ্যে ছড়িয়ে পড়বে। ফলে যারা আক্রান্ত হচ্ছেন তারা কষ্ট করে 7 দিন নিজের বাড়ির মধ্যে নিজেকে বন্ধ রাখুন, রাখলে আপনার উপকার, সমাজের উপকার, আপনার পরিবারের উপকার, সবার উপকার।